তো এতক্ষণ আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ব্লগ তৈরি করা হয় বা একটি পোস্ট কিভাবে তৈরি করবেন, তারপর পোস্টের বা পেজের অ্যাসাইড। তো এই পর্যায়ে আমরা দেখব একটি গ্যালারি কিভাবে তৈরি করব, ইমেজ গ্যালারি। ইমেজ গ্যালারি অবশ্যই ইমেজ দিয়ে তৈরি হয়। এই ক্ষেত্রে আমরা কিছু ইমেজ নিয়ে নিচ্ছি আমাদের ফোল্ডারে। তো আমি প্রিডিফাইন্ড কিছু ইমেজ এখানে কপি করে রেখেছি, 1, 2, 3, 9টা ইমেজ আছে। তো এই ইমেজগুলো দিয়ে আমরা একটা গ্যালারি তৈরি করব। গ্যালারি তৈরি করার জন্য যেহেতু গ্যালারি আলাদা একটি সেকশন, এই কারণে আমরা একটা সেকশন ট্যাগ নিয়ে নিলাম। এরপর হচ্ছে যে আমাদের ইমেজগুলো একে একে ইম্পোর্ট করতে থাকি। কীভাবে আমরা এই কাজটি করব, তো আমরা জানি ইমেজ অ্যাড করার জন্য আমাদের যে ট্যাগটি ইউজ করা হয় তার নাম হচ্ছে img। তো ইমেজের দুইটি পার্ট থাকে, একটি হচ্ছে সোর্স আর একটা হচ্ছে অল্টার। সোর্সটা হচ্ছে যে আমরা যে ইমেজটি দেখাতে চাই তার যে লিঙ্ক, ইমেজটা যেখানে আছে ওই ইমেজের লিঙ্কটা আমরা এখানে শো করিয়ে দিচ্ছি, এক নং দিলাম। আর অল্টার হচ্ছে আমরা একটা জাস্ট নাম দিয়ে দিচ্ছি যে দিস ইজ ইমেজ। তো আপনারা ইমেজের সাথে রিলেটেড যে নাম ওইটি ইউজ করবেন, যেমন এখানে একটি ড্রেস আছে আপনি দিতে পারেন দিস ইজ ড্রেস। তো আমাদের 9টি ইমেজ আমরা একে একে প্রিন্ট করছি। তো ডুপ্লিকেট করার একটি সুবিধা হচ্ছে, সরি, শর্টকাট হচ্ছে শিফট অল্টার দেন হচ্ছে অ্যারো বটম, অ্যারে ডাউন। দেখুন আমরা যদি নেমগুলো চেঞ্জ করি 2, 3, 4, 5, 6, 7, 8 রেখে দিচ্ছে, একটা নাম হচ্ছে 9। তাহলে যে কাজটি হবে দেখেন যে আমাদের ইমেজগুলো এখানে চলে আসছে পরপর। তো একটি ইমেজ বড়, একটি ইমেজ ছোট, যার কারণে এগুলো সিকোয়েন্স ঠিক নাই। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে ইমেজগুলো একটু হাইটে ঠিক থাকুক। তো এখানে কিভাবে আপনারা দিবেন হাইট উইথ, তো আমরা দেখি হাইট উইথ দুইটাই যদি দিই তাহলে কি হয়। আমরা দিলাম হাইট 200 পিক্সেল। তো দেখেন এই ইমেজটির হাইট 200 পিক্সেল হয়ে গেছে। যদি আমরা উইথ ইউজ করি, উইথ দিলাম যে 250 পিক্সেল। দেখুন ইমেজের পুরো আউট হয়ে গেছে, এদিকে হাইট ঠিক আছে কিন্তু উইডটা অনেক চাপটা হয়ে গেছে। এ কারণে ইমেজের ক্ষেত্রে যে কাজটি করা হয়, হয় হাইট ইউজ করবেন হয়তো উইড ইউজ করবেন আপনার প্রয়োজন অনুসারে। যদি আপনার প্রয়োজন হয় না, ঠিক আছে আমি শুধু উইড ইউজ করবো, তাহলে আপনি উইড ইউজ করবেন, আর না হলে আপনি হাইট ইউজ করবেন। তো আমরা এখানে হাইট ইউজ করছি, দেখুন এখন ইমেজটি আবার ঠিক আছে। এরপর হাইটটা আমি সব জায়গায় কপি করে দিয়ে দিচ্ছি। এখন দেখুন যে আমাদের সবগুলো ইমেজ পাশাপাশি চলে এসছে। তো ইমেজগুলো একটু চওড়া, যার কারণে পাশাপাশি একটু লম্বা হয়ে আসছে, যেগুলো আমরা আর কোনো এডিট করছি না। তো এক্ষেত্রে আমরা দুইটা ইমেজ আপাতত বাদ দিয়ে দিই, তাহলে সেকশনটা দেখতে সুন্দর লাগবে। ওকে, সেকশনটা এখন একটি ব্লকের মধ্যে আছে। তো আপনি চান যে যে এই ইমেজগুলো তো একটা একটার সাথে একদম পাশাপাশি হয়ে গেছে, একটু ফাঁকা থাকুক, এক্ষেত্রে আপনার মার্জিন ইউজ করতে পারেন, যে মার্জিন ইকুয়াল যদি আপনি ইউজ করেন 3 পিক্সেল। পাচ্ছে না, সাইটটা পাচ্ছে না। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমাদের প্রতিটি ট্যাগের একটি ডিফল্ট অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটটি সবার জন্য কাজ করে, এর নাম হচ্ছে স্টাইল। আমরা এটা যখন সিএসএস শিখবো তখন এই সম্পর্কে আরো বেশ বিস্তারিত জানবো। তো স্টাইলের মধ্যে আমরা চাইলে সবগুলো স্টাইল চেঞ্জ করতে পারি, যেমন আমরা যদি চাই যে হ্যাঁ এই ইমেজটার চারপাশে একটি মার্জিন থাকবে, মার্জিনটা হবে ধরেন 10 পিক্সেল। আমি যদি দিই মার্জিন 10 পিক্সেল, দেখেন চারপাশে একটা 10 পিক্সেল ফাঁকা হয়ে গেছে। তো দেখেন যে এই ইমেজটি নিচে থেকে 10 পিক্সেল উপরে, যার কারণে এই ইমেজ থেকে উপরে চলে আসছে।
এখন সেম কাজটি যদি আমরা সবগুলি মেয়েদের জন্য করি, এখন দেখেন সবগুলো ইমেজ একটু ফাঁকা ফাঁকা আছে, তো এটা দেখতে অনেক ভালো লাগছে, একসাথে দেখাচ্ছে। এরপর আসেন যে আমাদের গ্যালারি পার্ট কমপ্লিট, তো আমরা চাচ্ছি যে গ্যালারির উপর একটি লেখা থাকুক যে এই পার্টটা যে গ্যালারি এটা যাতে বোঝা যায়। তো আমরা এখানে একটি এইচডি ইউজ করতে পারি, গ্যালারি দেখেন আমাদের ইমেজ গ্যালারিটা একটি চলে আসছে। এই সেকশনটাকে একটু আলাদা করার জন্য যে কাজটা করা যায়, আমরা এখানে একটি এচআর ইউজ করি, দেখেন একটা ডিভাইডার চলে আসছে এখানে। তো উপরে নিচে আর একটু মার্জিন বাড়ানোর জন্য আমরা বিআর ইউজ করি, উপরে দুইটা নিচে দুইটা, দেখেন এখন মোটামুটি সেকশনটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা এখন দেখেন আরেকটি ট্যাগ আমরা ইউজ করি, এর নাম হচ্ছে সেন্টার, এখন এই গ্যালারি যে লেখাটা এটা একদম সেন্টারে চলে আসছে। আচ্ছা এখন আমাদের গ্যালারি পার্ট শেষ, এরপর আছে আমাদের নেববার অনুসারে আমাদের গ্যালারি পার্ট শেষ, দেন হচ্ছে আমাদের কি কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্টটা কি, কন্ট্যাক্ট পেজ আমরা সাধারণত একটি কন্ট্যাক্ট পেজ দেখে থাকি, সরি একটা ফর্ম দেখে থাকি যেখানে কিছু ফিল্ড থাকে, যেমন নেম, ইমেল, সাবজেক্ট, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার মধ্যে আমরা ডিসক্রিপশন টাইপের একটা বড় বক্স থাকে যেখানে আমরা বিস্তারিত লিখি। তো আসুন আমরা এই পার্টটি কিভাবে তৈরি করব। তো এই পার্টটি তৈরি করার ক্ষেত্রে আমরা ফার্স্ট একটা ডিভাইডার তৈরি করি, কপি করলাম পেস্ট করলাম, তো দেখেন নিচে আলাদা একটি ডিভাইডার তৈরি হয়ে গেছে। দেন হচ্ছে আমরা আমাদের নতুন সেকশনটি তৈরি শুরু করছে সেকশন। তো এই সেকশন আমাদের কি হবে, কন্টেইনার নাকি সেন্টার, দিলাম যে কন্ট্যাক্ট আস, দেখেন কন্ট্যাক্ট আস চলে আসছে। এরপর আসেন যে এরপর কি হবে, এরপর হচ্ছে আমরা লিখবো একটি ফর্ম ট্যাগ, আর ফর্ম। তো এই ফর্মের মধ্যে তিনটি পার্ট থাকে, একটি হচ্ছে অ্যাকশন, আরেকটি হচ্ছে মেথড, আরেকটি হচ্ছে এং টাইপ, তিনটার কাজ কি। তো অ্যাকশন হচ্ছে যে এটা আপনার পরে বুঝবেন যখন আমরা ডেভেলপমেন্টে কাজ করব, যে অ্যাকশনের মাধ্যমে আমরা কোনো একটা লিঙ্কে ফর্মের মাধ্যমে কল করতে পারি, হ্যাঁ, এবং ওই ওই যে লিঙ্ক সেখানে আমরা আমাদের ফর্মের ডেটাগুলোকে পাঠাতে পারি। আর মেথডটা কি, মেথড হচ্ছে সাধারণত দুই ধরনের মেথড আছে, একটি হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে গেট। তো পোস্টের মাধ্যমে যেটা হয় যে আমরা ডেটাবেজে অথবা ডেটাবেজে কোনো ডেটা সেভ করার ক্ষেত্রে ফর্ম থেকে আমরা পোস্ট ইউজ করি, আর যদি গেট ইউজ করা হয় সাধারণত যদি আপনি কোনো ডেটা নিতে চান, যেমন আমরা যখন সার্চ করি তখন কি হয় যে আমরা একটা রিকোয়েস্ট দেওয়ার মাধ্যমে আমরা কিছু ডেটা নিয়ে আসি, ঠিক না। তো এই যে রিকোয়েস্ট রাইট করা হয় গেটের মাধ্যমে, এবং আমরা ধরেন আপনার একটা মেসেজ পাঠাচ্ছি বা একটা ডেটা সেভ করছি, এই কাজটা হয় পোস্ট মেথডের মাধ্যমে। তো এই কাজটা আপাতত আমাদের করার দরকার না, যেটা যেহেতু এটা আমাদের দুই ধরনের সাথে রিলেটেড না, আমরা এটাকে হ্যাশ দিয়ে দিব। আর এং টাইপটা কি, এং টাইপটা হচ্ছে যদি আপনি এই ফর্মের মাধ্যমে কোনো ফাইল আপলোড করতে যান, হ্যাঁ, তো এক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে মাল্টিপার্ট ফর্ম ডেটা। তো এই এনক্রিপ্টটা ইউজ না করলে আমরা কোনো ফাইল আপলোড করতে পারবো না, সেটা ফটো হোক, ভিডিও হোক অথবা অডিও হোক। তো আপনারা এই ক্ষেত্রে এটাকে ফাঁকা রাখতে পারেন, জাস্ট একটা হ্যাশ দিয়ে দেন প্রয়োজন অনুসারে, যিনি ডেভেলপ সে তার মতো করে এনক্রিপ্টটা মেথড এবং অ্যাকশনটা দিয়ে নেবে। এরপর আসেন কি কি ধরনের ফিল্ড সাধারণত ফর্মে থাকে। তো এখানে একটি আপনারা দেখবেন প্রতিটি ফিল্ডের উপরে একটা টেক্সট থাকে, যে ইউর নেম, ইউর ইমেল, ইউর ডিসক্রিপশন, ইউর সাবজেক্ট। তো এই কাজটি করা হয় লেভেলের মাধ্যমে, তো এই লেভেলটা শুধুমাত্র ফর্মের মধ্যে ইউজ করা হয়। তো আমরা লেভেলটা একটা ইউজ করি, লেভেল। তো লেভেলের ভিতরে এটি দেখবেন ডিফল্ট অ্যাট্রিবিউট চলে আসছে, নাম হচ্ছে ফর। তো এই ফরটা কি আমরা একটু পরে দেখবো। তো প্রথমে আমরা দিলাম যে লেভেল
ইন্টারভিউ নাম, ইন্টারভিউ তো লেভেল তো আমরা দিলাম, দেখেন লেভেলটা চলে আসছে ইন্টারভিউ ল্যাব। তো আমরা নামটা দিব কোথায়? নামটা দেওয়ার জন্য আমাদের একটি ইনপুট ফিল্ড লাগবে, ইনপুট। হ্যাঁ, তো ইনপুট ফিল্ডটা দেখেন, এটা হচ্ছে একটি সেলফ ক্লোজিং ট্যাগ। এটা কোনো, এটা শুধু স্টার্টিং ট্যাগই আছে, ওপেনিং ট্যাগই আছে, কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো এখানে দেখেন কয়েকটি টাইপ আছে, এখানে এর সাথে আসছে টেক্সট। তো টেক্সট কেন আসছে? টেক্সট হচ্ছে ডিফল্ট বাই থাকে, বাই ডিফল্ট থাকে, তো আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। এখন দেখেন এখানে একটি ইনপুট ট্যাগ চলে আসছে, ইনপুট ফিল্ড চলে আসছে, যেখানে আপনি চাইলে লিখতে পারবেন ABCD বাক্যচক্র সব। তো আপনি চাইলে এখানে কি কি করতে পারেন, আপনি যদি টেক্সটের জায়গায় দিয়ে দেন নাম্বার, নাম্বার দিয়ে সেভ দেন, দেখেন আপনি তখন ABCD ক্লিক করলে কাজ হবে না, যদি নাম্বার দেন তখন কাজ হবে। এবং এখানে দেখেন দুইটি অ্যাঙ্কর ট্যাগ চলে আসছে, একটু যদি আমি, সরি অ্যাঙ্কর ট্যাগ না, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। যদি ইনক্রিমেন্টে ক্লিক করি এটা বাড়ছে, আর যদি ডিক্রিমেন্টে ক্লিক করি এটি কমছে। তো এটা হচ্ছে টেক্সট এবং নাম্বার। এরপর এখানে আর কি আছে? এখানে আপনি চাইলে বলে দিতে পারেন যে মিন কত হবে, ম্যাক্স কত হবে। হ্যাঁ, নাম্বারের সাথে আপনি চাচ্ছেন যে যে নাম্বারটি দেবেন এটা 5 ছোট হবে না, আপনি যদি বলেন যে মিন, মিন দিলেন যে 5। হ্যাঁ, 5 দিয়ে যখন সেভ দেবেন, দেখেন আমি যখন 1 প্রেস করব, এই দেখেন 5-এর নিচে আর এটা যাচ্ছে না, আপনি যতই প্রেস করেন এটা 5-এর নিচে যাবে না। এখান থেকে যখন কমাইতে যাবেন, কমাইতে চাইবেন, এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, কিন্তু যখন আমি 5-এ যাব তখন এটা 5-এর নিচে যাচ্ছে না। এটা মিনের সাথে আপনি চাইলে ম্যাক্স করতে পারেন, ম্যাক্স। হ্যাঁ, তো ম্যাক্স কত হবে? দিলাম যে আমার 10, সেভ দিলাম। তোমরা একটা সংখ্যা দিলাম যে 6, 6 দিয়ে দেখেন যখন আমরা নিচে যাব 5-এর নিচে যেতে পারছি না, যখন আমরা উপরে যাব তখন আমরা 10-এর উপরে যেতে পারছি না। তো এটা হচ্ছে নাম্বারের সাথে দুইটি, আরো দুইটি অ্যাট্রিবিউট, যে দুইটির মাধ্যমে আপনি রেঞ্জ বলে দিতে পারবেন যে কতটুকু সে ইনক্রিমেন্ট হবে, কতটুকু সে ডিক্রিমেন্ট হবে। তো যদি ইন্টারভিউ নেম, সেক্ষেত্রে আমরা টেক্সট ইউজ করছি, আর এই দুটো ফেলে দিলাম। এরপর আসলে আমরা যে এখানে ফর ইউজ করলাম, ফরের কাজ কি? ফর হচ্ছে আপনি এখানে ফর সিলেক্ট করে দিতে পারবেন যে এই ইন্টারভিউ নেমটা কোন ফিল্ডের জন্য কাজ করবে। আমি যদি এখানে দিয়ে দিই নেম, নেমে আমি দিলাম যে নেম। হ্যাঁ, তো আপনি যদি ফরে ইউজ করেন নেম, তখন কি হয় দেখেন, আপনি যখন এই দেখেন সেভ দিলাম, আচ্ছা ফর নেমস দিয়ে দেখে, আরো কিছু ফিল্ড তৈরি করি, তখন আমরা পার্থক্য বুঝতে পারবো। এখন আরেকটা জিনিস দেখেন, এই ইনপুট ফিল্ডটা লেভেলের সাথে পাশাপাশি হয়ে গেছে, ঠিক না? তো আমরা চাচ্ছি না এই দুটো মাঝখানে একটি ফাঁকা থাকুক, আমরা একটা বিআর ইউজ করতে পারি। এখানে ইন্টারভিউ নেম এর নিচে চলে আসছে বক্সটা। তো এই বক্সটা কিসের জন্য আমরা কিন্তু বুঝতেছি না, আমরা চাইলে এটাকে আরেকটু ডিফাইন করে দিতে পারি। এর নাম হবে প্লেস হোল্ডার, এই অ্যাট্রিবিউটটার নাম প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কি হয়, আপনি যে জিনিসটা এখানে লিখবেন এটা ওখানে একটি ওয়াটারমার্ক হিসেবে শো করবে। আপনি এখানে যদি দেন যে ইন্টারভিউর নেম, ইন্টারভিউর ভ্যালিড নেম, এখানে সেভ করলে দেখেন এখানে একটি ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে। আপনি যখন এখানে ওভাররাইট করে লিখবেন প্লেস হোল্ডার তার থাকছে না, ঠিক আছে? এখন আসুন যে এখানে আর কি কি থাকে। এখানে আর কি অ্যাট্রিবিউট থাকে, নাম হচ্ছে আইডি। হ্যাঁ, আর আরেকটি অ্যাট্রিবিউট থাকে, নাম হচ্ছে ক্লাস। তারপর তো আমরা কিছু ইউজ করছি না, যে এগুলো হচ্ছে কমন, যার কারণে আমরা এই কয়েকটি দিয়ে রাখলাম। আচ্ছা, যে আমি যে 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 পার্টটা দেখানোর চেষ্টা করছিলাম, দেখেন আমরা যখন এই লেভেলে ক্লিক করছি, দেখেন সরাসরি এই টেক্সট বক্সটিতে কি হচ্ছে, আমাদের এই যে কার্সরটা এখানে চলে আসছে, দেখেন অটোমেটিক। হ্যাঁ, আমি বাইরে ক্লিক করলাম নেই, আমি জাস্ট লেভেলে ক্লিক করলাম, দেখেন এটা সরাসরি এখানে চলে আসছে। এরপর আমাদের তো নেম দিলাম, এরপর আমাদের লাগবে হচ্ছে ইমেল, ঠিক না?
ইমেলটা আমরা কিভাবে দেবো? তো আমি আরেকটা লেভেল নিচ্ছি, লেভেল দিলাম যে ইউর ইমেল। তো ইউর ইমেল দেওয়ার পর দেখেন ইউর ইমেলটা পাশাপাশি চলে আসছে, আমরা চাচ্ছি না এটা আর একটু ফাঁকা থাকুক। তো আমরা দুইটা বিয়ে এসেছি, দেখেন এটা আর একটু নিচে চলে আসছে। দেন আমি ইউজ করলাম ইনপুট। তো টাইপ হবে, যেহেতু আমরা ইমেল ইউজ করবো এক্ষেত্রে হবে ইমেল। এরপর হচ্ছে যে এখানে সেম অ্যাট্রিবিউটগুলো থাকবে, আমরা দিলাম নেম, আইডি, ক্লাস আছে, প্লেস হোল্ডার, যে এন্টার ভ্যালিড ইমেল। তো এক্ষেত্রে কি হচ্ছে আমাদের, যে এখানে দেখেন প্লেস হোল্ডারটা চলে আসছে, ইউর ইমেলটা চলে আসছে। তো আমরা যদি এরকম চাই যে লেবেলে ক্লিক করলে কার্সরটা এখানে চলে আসবে, এক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, লিখবেন যে ইমেল আর এখানে আইডিটা ইউজ করছেন, আইডিটা বলে দিতে হবে। দেখেন এখন যদি আমরা লেভেলে ক্লিক করি এখানে আসছে, ইমেলে ক্লিক করি এখানে চলে আসছে। তো এখানে একটা বিয়ার ইউজ করি, তো এটা একটু ভালো লাগছে এখন। তো ইমেলের সাথে চলে আমরা একটা কোলন ইউজ করতে পারেন, দেখতে আর একটু ভালো লাগবে। দেখেন চলে আসছে। এখন হচ্ছে যে নেম গেলো, ইমেল গেলো, এর সাথে আমাদের কি থাকে, একটা সাবজেক্ট থাকে মেল পাঠানোর ক্ষেত্রে। আমরা এখানে আবার দুইটা বিয়ার ইউজ করি। এরপর কি থাকবে, একটি লেভেল থাকবে, ঠিক আছে। আমরা এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে আনার পর এখানে দিলাম যে ইউর সাবজেক্ট, আর ইমেলটাকে সাবজেক্ট করে দিই। এরপর আসবে কি ইনপুট, তো টাইপ হবে কি, যেহেতু সাবজেক্ট টেক্সট, তো টেক্সটের সুবিধা হচ্ছে আপনি সবকিছু ইউজ করতে পারবেন। এখানে সংখ্যা থাকবে, স্পেশাল সিম্বল থাকতে পারে, ক্যারেক্টারও থাকতে পারে, নাম্বারও থাকতে পারে, সবকিছু। টাইপ টেক্সট, নেম লাগবে না, আইডি, আইডি দিলেন কি সাবজেক্ট, দেন হচ্ছে ক্লাস আঁকা, প্লেস হোল্ডার হচ্ছে কি ইউর সাবজেক্ট। ওকে, আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে কি থাকবে আমাদের, দুইটা পার্ট হয়ে গেল। এখন আপনি দেখছেন যে এইটা কয় তারিখে দিছে, যে এটাও এখানে থাকবে। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে আমরা দিলাম এটা কপি করলাম দুই লাইনকে, এখানে দিলাম যে সিলেক্ট ডেট, সিলেক্ট ডেট, তো ফর দিলাম যে ডেট, আইডি ডেট। তো এখন দেখেন এখানে টাইপ হচ্ছে কি টেক্সট, আমরা যদি এখানে ডেট করে দিই, দেখেন এখানে ক্যালেন্ডার টাইপের চলে আসছে, ঠিক আছে। আপনি চলে এখান থেকে মাস সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ, অন্যান্য প্রিভিয়াস যে ইয়ারগুলো আছে এগুলোতে যেতে পারবেন, চলে 1999 সাল মার্চ, হ্যাঁ, এই জুন মাসের কত তারিখ দিতে চান, 18 তারিখ। দেখেন এখানে এটাই ওই টাইপটা হয়ে গেছে, যে 6 মাস 18 তারিখ আর সাল। তো এই পার্টটা হচ্ছে ইউনিভার্সাল একটা ডেটের প্যাটার্ন, এটা আপনি চাইলে এখন চেঞ্জ করতে পারবেন না, যেভাবে আছে এভাবে থাকবে আর কি। তো আপনাকে ইনপুট ইনসার্ট দেওয়ার সময় সেটাকে সিলেক্ট করে দিবেন, আর এখানে যে প্যাটার্নটা আসে এটাই থাকবে। তো এখন আসেন যে এর সাথে আপনারা পাচ্ছেন যে টাইমটাও অ্যাড করতে, হ্যাঁ, যে ইউজারের একটা টাইম আপনারা নিয়ে নেবেন। তো এখন আসেন এটা আমরা কিভাবে করব, সেম এক্ষেত্রে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে সিলেক্ট টাইম, যদি দেন আইডি দিলেন টাইম, ডেট দিলেন টাইম, আর টাইপও কি হবে টাইম হবে। দেখেন এখন কি হয়েছে, একটা ঘড়ি চলে আসছে এখানে খুব সুন্দর। আপনি এখান থেকে কি করতে পারবেন, এই যে 12 ঘন্টা যে কোনো একটা ঘন্টা সিলেক্ট করেন, মিনিট সিলেক্ট করেন, আর এএম অথবা পিএম সিলেক্ট করে দিবেন। দেখেন 8:16 PM, আচ্ছা সময় গেল। এরপর আসেন এখানে ফর্মের আরেকটি পার্ট আছে, যে সিলেক্ট, হ্যাঁ, যেটাকে ড্রপ ডাউন বলতে পারেন, যে ড্রপ ডাউন টাইপ। তো ফর্মে ড্রপ ডাউন টাইপটা কি কিরকম হয় আপনারা দেখলে বুঝবেন। তো এটা একটি নাম হচ্ছে সিলেক্ট। তো সিলেক্টে সেম এই পার্টগুলো এখানেও থাকবে, নেম, আইডি, ক্লাস। তো এখানে প্লেস হোল্ডার থাকবে না, কারণ এখানে প্লেস হোল্ডার শো করে না। তো প্লেস হোল্ডার আমরা দেখাবো কিভাবে, এটা দেখানোর সিস্টেম হচ্ছে, দেখেন আপনি এখানে যে কয়েকটা অপশন দেবেন, সিলেক্টের মধ্যে থাকে অপশন, অপশনে থাকে ভ্যালু,
আর এই অপশনের ভ্যালুটা হচ্ছে সেটা আপনারা যখন ডাইনামিক্যালি কাজ করবেন তখন বুঝবেন। তো অপশনের একটি অ্যাট্রিবিউট হবে কি ভ্যালু, তো এটা কত ফাঁকা যেহেতু আমাদের কোনো ভ্যালু নেই, তো এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন অপশনের যে নামটি দিবেন ওই নামটি আপনি ভ্যালু হিসেবে ইউজ করতে পারেন। তো আমরা এখানে একটি লেভেল ইউজ করি, আগে লেভেলটি দিলাম যে ইউর জেন্ডার, ইউর জেন্ডার। তো জেন্ডারে কি হবে, তো জেন্ডারে হবে যে আপনি কি মেল নাকি ফিমেল, মেল ফিমেল। আপনি ভ্যালু এখানে দিতে পারেন মেল ফিমেল, ওকে। দেওয়ার পর দেখেন এখানে কি কাজ হয়েছে, দেখেন ইউর জেন্ডার, দেখেন মেল ফিমেল। আমাদের নিচে জায়গা কম, এই কারণে মূলত এটা উপরে চলে আসতো, আমরা নিচে একটু জায়গা তৈরি করি। এক্ষেত্রে আমরা শেষে কিছু বিআর ইউজ করি একদম ডকুমেন্টের শেষে, দেখেন এখন পেজটা একটু বড় হয়েছে। এখন যদি আপনি ক্লিক করেন ড্রপ ডাউন গুলো নিচে নিচে আসবে। আচ্ছা জেন্ডার গেল, এরপর আসেন আপনারা আরো দুইটি ইনপুট ফিল্ডের সাথে আপনারা পরিচিত, একটি চেক বক্স আর একটি হচ্ছে রেডিও বক্স। এই দুইটি কি, তো এই দুইটি সম্পর্কে যদি আমরা দেখি কিভাবে ইউজ করা হয়। তো আমরা একটা লেভেল নিলাম যে যে আই এম অ্যাগ্রি উইথ ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন, ওকে। তো এখানে আমরা দুইটা বিআর ইউজ করি, তাহলে কি হচ্ছে যে আমার লেখাটি নিচে চলে আসছে। তো এখানে এই কাজটি তো আমরা করলাম, আই এম অ্যাগ্রি উইথ ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে। তো সাধারণত চেক বক্সগুলো কি হয়, এই লেখাটির পাশে থাকে, ঠিক না? তো এক্ষেত্রে আপনি এখানে একটা ইনপুট ট্যাগ ইউজ করেন, তো ইনপুটে কি হবে টাইপ, এখানে টেক্সট না, এখানে হবে চেক বক্স, দেখেন চলে আসছে, আপনি টগল করতে পারবেন। হ্যাঁ এই কাজটি হয়ে গেছে। এর আগে আমরা আরেকটি কাজ করি যে এখানে আমরা দিলাম আপনি, তো আরেকটি ইনপুট ফিল্ড হচ্ছে নাম হচ্ছে রেডিও। হ্যাঁ এটা কিরকম, আমি যদি দিই টাইপ রেডিও, এটা আপনারা দেখছেন, দেখেন যে রেডিও, তো আপনারা এরকম চাইলে আরো একটা তৈরি করতে পারেন, দেখেন পাশাপাশি অনেকগুলো উঠবে, ঠিক আছে। তো এই রেডিও গুলোর সাথে আপনারা চাইলে লেভেল ইউজ করে দিতে পারেন। হ্যাঁ তো আমরা এক একটা লেভেল দিয়ে দিই, আপনি লেভেল আপনার মন মতো দিতে পারেন প্রয়োজন অনুসারে আর কি। তারপর আমরা দিলাম যে HTML, HTML CSS, আর একটা দিলাম যে JavaScript, ওকে। তো সব তো পাশাপাশি চলে আসছে, এটাকে একটু দূরে নিতে হলে আপনারা তো জেনে গেছেন কি করতে হবে, আমরা একটি ব্রেক ইউজ করব, ঠিক আছে। তো এগুলোর মানে কি, আমরা একটা যদি হেডিং দিই তাহলে এই জিনিসটা আপনি ক্লিয়ার হবে। আমরা আরেকটি লেভেল এখানে ইউজ করতে পারি, লেভেল দিলাম, তো এখানে ফরের দরকার নাই যেহেতু আমরা লেভেলটা কারোর জন্য ইউজ করতেছি না, এটা জাস্ট একটা টেক্সট প্রিন্ট করবে। আপনি চাইলে এখানে H1, H2, H3 এগুলো ইউজ করতে পারেন, প্যারাগ্রাফ ইউজ করতে পারেন, সমস্যা নেই। তা আমরা লেভেল ইউজ করতেছি যে সিলেক্ট এ কোর্স, তো এর পাশে একটা বিআর ইউজ করা উচিত, একটা সেমিকলন, সরি কোলন, ওকে। দেন হচ্ছে এখানে আরেকটি বিআর দেন, ওকে, লুকস কুল। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের ফর্মের এই কাজগুলো শেষ। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এই ফর্মটির সাথে সে একটি ডিসক্রিপশন বলে দিবে, হ্যাঁ যে আমি এই সম্পর্কে আরো কিছু জানতে চাই, বা তার কিছু যদি জানার প্রয়োজন হয় এক্সট্রা, এই ক্ষেত্রে সে যদি আর কিছু যে এই ফর্মের সাথে কিছু পাঠাতে চায়, এক্ষেত্রে আমরা ইউজ করবো কি ডিসক্রিপশন বা হচ্ছে টেক্সট এরিয়া। তো এটি কিরকম আমরা দেখি, সব কিছু অ্যাগ্রি করলো, অ্যাগ্রি করার পর আমরা দিলাম দুইটা বিআর ইউজ করে লেভেল লিখলাম এখানে। তো লেভেল লেখার পরে আমরা দিব যে রাইট ইউর কাস্টম মেসেজ বা ইউর সাজেশন, আচ্ছা ইউর ফিডব্যাক দিই, হ্যাঁ ফিডব্যাক,
রাইট ইউর ফিডব্যাক, দিলাম কিছু একটা। দেওয়ার পর আমরা এখানে একটা বিয়ার ইউজ করি, দেন হচ্ছে আমরা যাবো কি টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়ার সাথে দেখেন এখানে অনেক কিছু ডিফল্ট চলে আসছে, যেহেতু এটা শর্টকাট থেকে আমরা এসেছি। নেম এরিয়া আগের মতোই ছিল, তো আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন যে আইডি হচ্ছে কি ফিডব্যাক। তো আইডি ইউজ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, আইডিতে কখনো স্পেস হয় না, আর আইডি সবসময় একটাই হয়, আপনি স্পেস দিয়ে আরেকটি লিখতে পারবেন না, এবং শেষে বা শুরুতে কোনো স্পেস দিতে পারবেন না, দোনো পাশে কোনো স্পেস নেই, অনলি আইডি। আর আপনি যদি কোনো সেপারেট কিছু ইউজ করতে হয়, এক্ষেত্রে অবশ্যই আন্ডারস্কোর অথবা হাইফেন ইউজ করবেন, হ্যাঁ প্লাস ইউজ করতে পারেন, সমস্যা নয়। তো আন্ডারস্কোরটা স্ট্যান্ডার্ড, এটা ইউজ করতে পারেন। আচ্ছা এখন দেখেন আমাদের এই, এটা অনেক লম্বা ঠিক না, আপনি এখানে কল কমাই দেন, সরি রো যদি আপনি একটু কমায় দেন, আপনি দিলেন 5 কলাম, 50 রো যদি দেন অনেক বড় হবে, যদি 5 দেন দেখেন অনেক ছোট হয়েছে, ঠিক আছে। তারপর তো আমাদের তো বড় দরকার নেই, আমাদের এতটুকু হলেই চলে। তো আপনি চাইলে এখানে প্লেস হোল্ডার ইউজ করতে পারেন, যে প্লেস হোল্ডার ইউর ফিডব্যাক, দেখেন এখানে চলে আসছে, দুইটা ডট ডট দিয়ে দিই, একটু ভালো লাগবে। তো আমরা টেক্সট এরিয়া শিখে গেলাম। তো ইনপুট টাইপের সাথে আরেকটি অ্যাট্রিবিউট দেখায়, এর নাম হচ্ছে অটো ফোকাস, আরেকটা হচ্ছে ডিজেবল। হ্যাঁ অটো ফোকাস দিলে কি হয় দেখেন, আমরা যখন এখানে অটো ফোকাস ইউজ করব, একটা আমরা যখন পেজটা রিলোড দিই, দেখেন পেজটা রিলোড দিয়ে কি হচ্ছে, এই ফর্মে কোনো কিছু সিলেক্ট করেন না ডিফল্ট। আপনি যদি এখানে অটো ফোকাস ইউজ করেন, AUTO অটো ফোকাস সেভ দেন, আমি যদি পেজটা রিলোড দিই, দেখেন পেজটা রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন এখানে এটা সিলেক্ট হয়ে গেছে, আবার রিলোড দিই, দেখেন আপনি যদি উপরেও থাকেন পেজটা উপরে নিয়ে রিলোড দেন, ফোকাস করে আপনাকে এখানে নিয়ে আসবে। হ্যাঁ তো অটো ফোকাসটা আপনি যদি কন্ট্যাক্ট পেজের জন্য আলাদা একটি পেজ ইউজ করেন, এক্ষেত্রে ইউজ করতে পারেন, এছাড়া এছাড়া অটো ফোকাসটা দরকার নাই। হ্যাঁ তো দেন হচ্ছে আমরা আরেকটি পার্ট ইউজ করতে পারি, ডিজেবল। হ্যাঁ ডিজেবলটাকে, ডিজেবলটা হচ্ছে দেখেন আমরা এখানে কোনো কিছু এডিট করতে পারবো না, আপনি যদি একটা ভ্যালু ইউজ করেন এখানে, দেখেন ভ্যালু, ভ্যালুটা কি, ভ্যালু হচ্ছে যে আমরা দেখেন এখানে ভ্যালু ইউজ করছি অলরেডি সিলেক্টে, এই ভ্যালুটা হচ্ছে যে আপনি যে ডেটাটা পাঠাতে চান ফর্মের মাধ্যমে, এটাই হচ্ছে কি ভ্যালু। আপনি যখন এখানে কোনো কিছু টাইপ করেন, এটা ডিফল্ট হিসাবে ভ্যালুতে সেভ হয়ে যাবে, কিন্তু আপনি চাচ্ছেন যে ডিফল্ট একটা ভ্যালু এখানে শো করতে, যেহেতু এই ফিল্ডে কোনো ভ্যালু নাই। আমরা যদি দিই ক্যান্ডি হাসান, দেখেন ডিফল্ট হিসেবে এই হাসান ঠিক আছে, এবং এটি চেঞ্জ করা ইম্পসিবল, এই মুহূর্তে চেঞ্জ করা সম্ভব না। ডিজেবল্ড আরেকটি আছে রিড অনলি, দেখেন দুইটাই সেম, আগেরটা ছিল যে আপনি পুরো ব্লক হয়েছিল, আর রিড অনলি দিলে যেটা হচ্ছে যেটা কালার চেঞ্জ হচ্ছে না, কিন্তু আপনি এটা এডিট করতে পারবেন না, এটাই হচ্ছে আপনার ডিজেবল এবং এই এটা কি বলে রিড অনলির মধ্যে পার্থক্য। তো আপনি চাচ্ছেন যে হ্যাঁ এটাকে একটু মার্ক করে দিতে, এটা যদি ডিজেবল যাতে বোঝা যায়, তাহলে আপনি ডিজেবল ইউজ করতে পারেন অথবা রিড অনলি ইউজ করতে পারেন, ঠিক আছে। আর আরেকটি দেখাই, এটি হচ্ছে আপনি চাচ্ছেন যে এই এই ফিল্ডটা আপনি এখানে দেখাবেন না, তাহলে আপনি এখানে টেক্সট না ইউজ করে এখানে ইউজ করতে পারেন হিডেন, একটি ডিফল্ট ভ্যালু থাকবে অবশ্যই, দেন হচ্ছে আপনি ইউজ করবেন কি হিডেন, দেখেন এই ভ্যালুর এই ইনপুট ফিল্ডে এখন আর দেখাবে না। তো সবগুলো হচ্ছে আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করবে যে আপনি কখন কি চান, ঠিক আছে। তো আমরা দুটা ফিল্ডই রাখছি এখানে, একটি টেক্সট আর একটি হচ্ছে কি হিডেন, আর এটার মধ্যে আমরা রিড অনলি এবং ডিজেবল দুইটা লিখে নিচ্ছি, যাতে আপনারা পরবর্তীতে যখন ভিডিওটি দেখবেন এটা মনে পড়ে। তো আমরা এটা যেহেতু উপরে নেম ইউজ করছি একবার, তো আমরা এটাকে কমেন্ট করে রাখি, কন্ট্রোল স্ল্যাশ যদি ক্লিক করেন, ফরওয়ার্ড স্ল্যাশ যেটা হচ্ছে আপনার কোশ্চেন মার্কের মাঝে থাকে, এটাকে যদি আপনি ক্লিক করেন দেখেন এই লাইনটি কমেন্ট হয়ে যাবে, এবং এটা এখানে রেন্ডার হবে না, আর যে আপনি যদি টেক্সট ইউজ করেন এখানে কমেন্ট গুলো এখানে শো করে না। দেন হচ্ছে আমরা এখানে হিডেন ইউজ করে, ওকে। আচ্ছা তো এই হলো বেসিক ফর্মের, একটি ফর্মে যা কিছু থাকে। তো এখানে আরো দুটি ফিল্ড আছে, আমরা একটু শো করি, যে
আপনি যদি কোনো ফাইল পাঠাতে চান তাহলে ইনপুট ফিল্ড কি হবে? তারপর চাচ্ছেন যে সব কিছুর সাথে ইউজার তার ইমেজটাও এখানে দিবে। আসুন আমরা ইমেজটা এখানে অ্যাড করি। আমরা চাচ্ছি এটা টেক্সট এরিয়ার আগে পূর্বে দিতে, টেক্সট এরিয়ার পূর্বে দিতে চাইলে আমরা নিলাম, লেভেল গেল। আচ্ছা এখানে সিলেক্ট ডেট হবে না, এখানে হবে যে সিলেক্ট ইউর ইমেজ। ইমেজ তো এখানে টাইপ আছে কি ডেট, এখানে ডেট হবে না, এখানে হবে কি ফাইল। আর আইডি ডেট না, এখানে হবে ফাইল, সরি ফাইল না, আপনি যে নাম দেন, দিলেন যে ইমেজ, আর আইডিটা দিবেন ইমেজ। এখন দেখেন যে এইটার এগুলো যেরকম টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া ফিল্ড, এটা হয়ে গেছে কি চুজ ফাইল ফিল্ড। তা আপনি যদি ক্লিক করেন দেখেন আপনার যে ফাইল ডিরেক্টরি এটা ওপেন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ তো এখান থেকে আপনি সিলেক্ট করলে এই নামটি এখানে সিলেক্ট হবে, ধরুন আমি একটা ইমেজ ইউজ করছি, দেখেন ইমেজটা এখানে সিলেক্ট হয়ে গেছে, আনন্যাম ডট পিএনজি। আচ্ছা এরপর আপনি চাচ্ছেন যে একটা প্রোগ্রেস বার এখানে দেখাইতে, তো প্রোগ্রেস বার সম্পর্কে আপনারা হয়তো দেখছেন অনেক সাইটে যে এখানে একটা প্রোগ্রেস বারটা কিরকম এটা কি দেখায়। তো আপনি এখানে দেন, আপনি লেভেল দিলেন যে হাউ মাচ ইউ নো। আচ্ছা এখানে দিলেন যে এটা না, এটা দিলেন যে ধরেন কেউ একজন এই কোর্সটা শুরু করতে যাচ্ছে কোর্সের মাঝখান থেকে, তাহলে এখানে দিলেন কোর্স কমপ্লিটেড, বা এটা যেহেতু এখানে ইউজফুল না দেখানোর জন্য যে কোর্স কমপ্লিটেড। এখানে কি আসবে, এখানে আসবে আপনার ইনপুট ফিল্ড না, এটা নাম আসবে প্রোগ্রেস, আর প্রোগ্রেস লেখা। আচ্ছা এটাকে এভাবে দিয়ে প্রোগ্রেস, হ্যাঁ তো প্রোগ্রেস দেওয়ার পর দেখেন এই যে এখানে অলরেডি একটা অ্যানিমেশন চলতেছে। তো এটাকে আমরা ফিক্সড করতে চাই, কিভাবে ফিক্স করতে চাই, যে আপনি দিয়ে দিবেন কি দেওয়া যায়, যেরকম ভ্যালু দিলাম 32, হ্যাঁ দেখেন। আর আরেকটা দিলেন যে তো 32টা কত ওর মধ্যে, 32 এটা বলে দিতে হবে, আমি দিলাম ম্যাক্স হচ্ছে 100, এই দেখেন 100 এর মধ্যে 32, সেইটা ব্লক করে দিয়েছে 50 দেন, অর্ধেক ব্লক হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা প্রোগ্রেস বার, এটা যে ফর্ম ইউজ করতে হবে এরকম না, এটা আপনি বাইরে ভিতরে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, প্রোগ্রেস ট্যাঙ্ক। তো এই হলো আমাদের প্রোগ্রেস গেল, তো এখানে ফরটা চেঞ্জ করে দেন, ফরটা খালি রাখেন আপাতত দরকার নাই। হ্যাঁ তো মোটামুটি ফর্ম আমাদের কমপ্লিট, তো ফর্ম তো লিখছি, এখানে এটা সাবমিট করতে হবে না, সাবমিট করবো কি, সাবমিট করার জন্য সবসময় দেখে থাকেন একটি বাটন থাকে, কন্টিনিউ থাকতে পারে এখানে অথবা সেন্ড থাকতে পারে, আপনি যে নাম দিবেন ওইটাই থাকবে। তো সাবমিট আমরা কি দিয়ে করি, বাটন দিয়ে করি, বাটনের একটা নাম দিয়ে নেম না, যে বাটনের মধ্যে আপনি যা লিখবেন তাই এখানে শো করবে। দেখেন এখানে একটি বাটন আছে কিন্তু বাটনের মধ্যে কিছু না লেখার কারণে বাটনটা অনেক ছোট। তো এখানে আমি দিলাম যে সেন্ড, ওকে। এরপর এখানে ইউজ করতে পারেন যে এটা টাইপ কি হবে, এটা টাইপ হবে সাবমিট, এটা টাইপ যদি সাবমিট ইউজ করেন তাহলে ফর্মটি সাবমিট হবে, আর টাইপ যদি ইউজ করেন বাটন তাহলে এটা কিছু ইউজ হবে না। হ্যাঁ এটা জাস্ট আমি যদি ক্লিক করি এটা কোনো কাজ করবে না, আর দেখেন যদি আমি সাবমিট ইউজ করি দেখেন কি হয়, এই পেজটা একটা রিলোড নিবে, ঠিক আছে। তো এটা সাবমিট এবং বাটনের মধ্যে পার্থক্য, টাইপ অবশ্যই সাবমিট দিবেন ফর্ম ইউজ করার সময়, আপনার প্রয়োজনের উপর, আপনি যদি মনে করেন যে না আমার সাবমিট না এটা আমার বাটন দরকার তাহলে বাটন হিসেবে ইউজ করুন, কোনো সমস্যা নাই। আচ্ছা তো এই ফর্মটা তো গেলো, এখন দেখেন ফর্মটা চাচ্ছি যে আমরা একটু বক্সের মধ্যে নিয়ে আসতে, হ্যাঁ যে যেন এটি দেখতে একটু সুন্দর হয়। হ্যাঁ তো এই কাজটা আমরা কিভাবে করব, তো ফর্মের জন্য একটি ট্যাগ ইউজ করা যায়, এর নাম হচ্ছে ফিল্ড সেট, FIE ফিল্ড সেট। হ্যাঁ তো ফিল্ড সেটটা কোথায় হবে, পুরো ফর্মটার মধ্যে, পুরো ফর্মটাকে আমরা কি করব, পুরো ফর্ম না যে ফর্মের মধ্যে যে এন্টিটিগুলো আছে
ইনপুট ইনপুট সেটগুলো আছে সবগুলোকে আমরা কি করলাম এই ফিল সেটের মধ্যে নিয়ে আসলাম। এখন দেখেন চারপাশে একটা বর্ডার চলে আসছে, দেখতে ভালো লাগতেছে। তো আমরা চাইলে এখানে একটি আরেকটি ট্যাগ ইউজ করতে পারি, নাম হচ্ছে লিজেন্ড। লিজেন্ড তো লিজেন্ডে কি কাজ করে দেখেন, আমরা যদি এখানে লিখি, এখানে দেখেন একটা খালি জায়গা চলে আসছে। তো এখানে যদি আপনি লেখেন যে প্লেস ফিল অল ফিল্ড, তো দেখেন এলাইনটা খুব সুন্দর করে, এই আমরা কোনো স্টাইল করা লাগে নাই, এই নামটি সুন্দর করে এই নাম মাঝখানে চলে আসছে, দেখতে খুব ভালো লাগে, সমস্যা। এটাকে একটু আমরা বোল্ড করে দিই, হ্যাঁ দেখি কাজ করে গেল, দেখেন কাজ করছে, সমস্যা নাই, এটা খুব ভালো লাগতেছে এখন একটু বোল্ড হওয়ার কারণে। আচ্ছা তো এই হলো আমাদের বেসিক ফর্ম। তো এখন দেখেন মোটামুটি আমাদের কাজ শেষ, হ্যাঁ তো এখানে আর দেখানোর মতো তেমন কিছু নেই, আপনারা এখন এখন আসেন। আমরা যে এখানে নেমবারটা তৈরি করছি, হোম ব্লগ গ্যালারি, এগুলো তো কোনো কাজ নেই। হ্যাঁ তো লিঙ্কে তিন ধরনের টার্গেট থাকে, একটি হচ্ছে গ্লোবাল, আর লিঙ্কে হচ্ছে তিন ধরনের কি থাকে আমাদের টার্গেট থাকে। তো এই জিনিসটা কি, এটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন এটা পেজটা লোড নেবে না, কিন্তু এই পেজেরই কোনো একটা সেকশনে চলে আসবে, হ্যাঁ এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। হ্যাঁ আর আরেকটি হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি যখন ক্লিক করবেন এটা হচ্ছে আপনার লোকাল থেকে কোনো একটি ফাইল ওপেন করবে, হ্যাঁ এটাকে বলা হয় লোকাল লিঙ্ক বা লোকাল এসটিএফ। তো আমরা দেখি ইন্টারনালটা ফার্স্টে, দেখি ইন্টারনালটা কেমন। তো আমরা চাচ্ছি যখন ব্লগে ক্লিক করব এটি এখানে চলে আসবে, দেখেন এটা কিভাবে কাজ করে, আমরা এখানে এই ব্লগের সাথে ইউজ করব। দেখেন আমাদের ব্লগ শুরু হয়েছিল কোথায়, এই মেইন সেকশনে না, হ্যাঁ এই মেইন সেকশনটা হচ্ছে আমাদের মূলত ব্লগ সেকশন। তো এখন দেখেন আমি যদি এখানে একটা আইডি ইউজ করি, এর নাম দিলাম যে ব্লগ সেকশন, ব্লগ সেকশন, এই নামটা কপি করে যদি আপনি এখানে বসিয়ে দেন যে ব্লগ, হ্যাঁ এখন দেখেন এই ব্লগটা কি হয়েছে একটু কালার চলে আসছে এখানে এইচটিপি ইউজ করার কারণে। আপনি যখন ব্লগে ক্লিক করবেন এই দেখেন ব্লগের পার্টটা এখানে ওপেন হয়ে গেছে, দেখেন ব্লগে গেলে কি হইতো, আমরা সবার প্রথম ইমেজ ইউজ করছি না, এই কারণে ইমেজ বরাবর আমাদের এখানে সবার প্রথমে চলে আসছে। কিন্তু আপনি যদি এখানে একটা মার্জিন ইউজ করেন, লাইক দিলাম যে বিয়ার, একটা বিয়ার ইউজ করলাম, এখন দেখেন যদি আমি ব্লগ ক্লিক করি দেখেন মিনস হচ্ছে যে এই মেনটা একটা যেখানে শুরু হয়েছে আমার এই কার্সরটা এই এখানে এসে থেমে যাবে। ওকে এরপর এসে আমরা যদি গ্যালারির জন্য এই লিঙ্কটা তৈরি করি, আমাদের অ্যাসেটের জন্য তো আর নেট দরকার নাই, দেখেন আমরা গ্যালারির জন্য তৈরি করলাম, গ্যালারিতে আমরা একটা আইডি দিলাম, আইডির নাম হচ্ছে কি গ্যালারি সেকশন, ঠিক আছে গ্যালারি সেকশনটা কপি পেস্ট। দেখেন আমরা যখন গ্যালারিতে ক্লিক করবো এখন, সরি রিলোড দিই, দেওয়ার পর যখন গ্যালারিতে ক্লিক করবো দেখেন গ্যালারিতে চলে আসছে। তো গ্যালারিতে আগের মতো আমরা কয়েকটা বিআর ইউজ করি যেন উপরে একটু ফাঁকা থাকে, দেখেন উপরে একটু ফাঁকা আছে, আমি ব্লগে ক্লিক করলাম ব্লগে আসলো, গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারিতে আসলো, ঠিক আছে। এরপর কি আছে কন্ট্যাক্ট, তো আমরা দিলাম যে কন্ট্যাক্ট সেকশন। তো আমরা এখানে হ্যাশ ইউজ কেন করছি, আইডি কে কল করার জন্য হ্যাশ ইউজ করা হয়, হ্যাঁ আপনি যদি হ্যাশটা তুলে দেন তাহলে এখানে আর কাজ করবে না। তো আমরা একটু পরে চেক করতেছি, দেখেন আমি যদি এখানে আইডিটা দিয়ে দিই দিলাম, এখন দেখেন আমি হ্যাশটা তুলে দিলাম, তুলে দিয়ে দেখেন আমি যখন ক্লিক করব এটা কি হয়, ব্লক দিলাম ক্লিক করলাম, দেখেন এটা অন্য জায়গায় চলে গেছে যে ক্যান নট গেট কন্ট্যাক্ট সেকশন, সেই নামে কোনো কিছু পায় না কারণ এটা এই টাইমে একটা লিঙ্ক হিসাবে কাজ করবে, কিন্তু ইন্টারনাল লিঙ্ক হিসাবে ইউজ করার জন্য আপনাকে আইডি ইউজ করতে হবে এবং আইডিকে কল করার জন্য লিঙ্কের সাথে লিঙ্কের পূর্বে একটি হ্যাশ ইউজ করতে হবে। তাহলে এখন দেখেন কি হচ্ছে, আমরা যখন কন্ট্যাক্টে ক্লিক করি কন্ট্যাক্টে চলে আসছে। তো সেম আমরা কন্ট্যাক্টের এই যে সেকশন শোয়ার পর পরে কিছু বিআর ইউজ করতে পারি, এখন দেখেন যখন আপনি রিলোড দিবেন, হ্যাঁ আপনি যখন হোমে ক্লিক করতেছেন পিসি হচ্ছে না,
সরি, হোমে মেবি কিছু দেওয়া আছে, হোমে কিছু দেওয়া নাই। আমি ক্লিক করলাম হোমে, হোমে কিছু দেওয়া নাই। ব্লগে ক্লিক করলাম, ব্লগে আসলাম। গ্যালারিতে ক্লিক করলাম, গ্যালারিতে গেল। কন্ট্যাক্টে ক্লিক করলাম, কন্ট্যাক্টে গেল। তো এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। হ্যাঁ, যে এই পেজের মধ্যে থাকবে, পেজটা কোনো রিলোড নিবে না। হ্যাঁ, এখন দেখেন যে লোকাল লিঙ্ক কি। লোকাল লিঙ্ক হচ্ছে আমরা ধরেন এই কি করতে পারি, আমরা এই কন্ট্যাক্ট পেজটাকে ধরেন যে আলাদা একটি পেজে নিয়ে গেলাম। তো জিনিসটা কিরকম হয়, আমরা কন্ট্যাক্ট পেজটাকে কপি করলাম, এতটুকু কপি করি, এতটুকু না, এতটুকু কপি করে, কপি করে আমরা আরেকটি ফাইল তৈরি করি। ক্লাস টুতে একটা ফাইল তৈরি করলাম, নিও টেক্সট ফাইল, এটার নাম দিলাম যে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। ওকে, তো এটা দেখেন আমাদের এখানে প্রজেক্ট ফাইল অলরেডি চলে আসছে, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। তো আমরা এখানে এটি পেস্ট করলাম। তো এটা পেস্ট করার আগে আপনারা এইচটিএমএল এর যে বয়লার প্লেট, এটা অবশ্যই দিয়ে নিতে হবে, যেহেতু এটা একটি এইচটিএমএল ডকুমেন্ট। তো এটা শর্টকাট পদ্ধতি আমরা জানি, এইচটিএমএল, এখানে 5A সিলেক্ট করে এন্টার। হ্যাঁ, তো বয়লার প্লেটটি চলে আসছে। দেন হচ্ছে আমাদের কি দরকার ছিল, আমাদের যে মেটাগুলো আমরা সেট করছিলাম, দেখেন মেটা ট্যাগ। হ্যাঁ, আমাদের মেটাগুলো চলে আসছে, ঠিক আছে। আমরা টাইটেল টাইটেল এখানে চেঞ্জ করে দিই, আমরা দিলাম যে কন্ট্যাক্ট পেজ, টাইটেল টু, আচ্ছা শুধু কন্ট্যাক্ট পেজ দিই। হ্যাঁ, কন্ট্যাক্ট পেজ দেওয়ার পর যে কাজটা হবে, আমরা বডিতে এই পার্টটা পেস্ট করে দিলাম, যেটা কপি করলাম। তো আসলে আমরা দেখি যে আসলে কি হয়। দেখ, আমরা এখন তৈরি করবো যেটা নাম হচ্ছে কি লোকাল লিঙ্ক। হ্যাঁ, যে আমার এই প্রজেক্ট ফাইলেরই যে কোনো একটা ফাইল এখানে এই পেজে লোড হবে। তো এই কাজটা কি জন্য কি করতে হবে, আপনি জাস্ট এখানে বলে দিতে হবে ওই পেজের লিঙ্কটা। আপনি যখন কন্ট্রোল স্পেস ক্লিক করবেন, দেখেন আপনাকে শো করবে সবকিছু, যে আমরা যে কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটা লিখলাম ওইটাও আসবে। যখন সেভ দিবেন, সেভ দিলাম, রিলোড হইলো, প্রয়োজন আরেকবার রিলোড দেন তাও সমস্যা নয়। এখন দেখেন আপনি যখন এখানে লিঙ্কটা রাখছেন, আপনি নিচে একটু খেয়াল করে দেখেন, এখানে একটু খেয়াল করেন, আমি কন্ট্যাক্টে যখন যাচ্ছি এখানে দেখাচ্ছে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, আমি যখন ক্লিক করবো এই দেখেন আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমাদের লোকাল লিঙ্ক। হ্যাঁ, লোকাল পেজ থেকে কোনো লিঙ্ক। তো লোকাল লিঙ্কে আরেকটি কাজ হয়, যেমন আপনি চাচ্ছেন যে এই ইমেজটাকে বড় করে দেখতে। হ্যাঁ, তো এটাও দেখিয়ে দিই। এই ইমেজটা আমাদের কোথায় আছে, এখানে আছে, সরি মেইনের মধ্যে আছে। তো আমি যদি ইমেজটাকে একটি এই ট্যাগের মধ্যে নিই, এ লিঙ্ক, তো লিঙ্ক নেওয়ার পরে পুরো ইমেজটা আমার কোথায় গেল, এই ট্যাগের মধ্যে। তো এখানে যদি আমি এই ইমেজের লিঙ্কটা এখানে বসিয়ে দিই, যে এই যে লিঙ্কটা ইমেজ সোর্স এর মধ্যে আছে, এটা যখন এইচটিএমএল এর মধ্যে চলে আসবে, দেখেন কি হয়, যে জিনিসটা হবে এখানে দেখেন অটোমেটিক্যালি, যে আমরা যে কন্ট্যাক্টে ক্লিক করছিলাম, এই যে কন্ট্যাক্ট সেকশনটা এখানে চলে আসছে, আমি এটা কেটে দিচ্ছি। ওকে, তো দেওয়ার পরে দেখেন এই ইমেজের উপর যখন, যেহেতু এটা একটি অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগের মধ্যে আছে, এখানে এই কারণে অটোমেটিক আপনি আপনি হ্যান্ড কার্সরটা দেখতে পারতেছেন। এবং নিচে যদি খেয়াল করেন, দেখেন ইমেজেস স্ল্যাশ ব্লগ ওয়ান ডট জেপিজি, আমি যখন ক্লিক করবো দেখেন এই ইমেজটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে যে লোকাল লিঙ্ক, হ্যাঁ, বা লোকাল এইচএফ, যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যে লোকাল ফাইলটা আছে এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল এখানে লোড করতে পারি। তো আরেকটি আছে, আরেকটি আছে গ্লোবাল লিঙ্ক। হ্যাঁ, তো গ্লোবাল লিঙ্কটা আপনারা দেখছেন। আচ্ছা, কন্ট্যাক্ট পেজটা যেহেতু আমরা একটা আলাদা পেজে নিয়ে গেছি, এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কন্ট্যাক্ট পেজটা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, তো আপনারা এরকম চাইলে ব্লগটা আলাদা, ব্লগটার জন্য আলাদা পেজ করতে পারেন, হ্যাঁ, গ্যালারির জন্য আলাদা পেজ করতে পারেন, কোনো সমস্যা না, ঠিক আছে। তো যেহেতু আমরা একটি কাজ করে দেখছি, তো আপনারা বাকিগুলো প্র্যাকটিস করবেন, যে কীভাবে বাকি এই পেজগুলো আলাদা করা যায়, এবং আলাদা একটি পেজ থেকে, আলাদা একটি এইচটিএমএল ফাইল থেকে আমাদের যে হোম পেজটা আছে, হোমে কন্ট্রোল করা, হোমে লোড করানো যায়। তো হোমে তো আমাদের কোনো লিঙ্ক নাই আঁকা আছে, হোমে আমাদের কী লিঙ্ক হবে, হোমে আমাদের হবে যে ফাইলটি আমাদের শুরুর ফাইল, এটি হচ্ছে কি আমাদের হোম ফাইল। তো আমাদের শুরুতে যে ফাইলটি লোড হয় নাম হচ্ছে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, আপনি যখনই রিলোড দেবেন, আমি গেলাম গ্যালারিতে গেলাম, দেন হচ্ছে ব্লগে গেলাম,
যখন হোমে ক্লিক করবো দেখেন পেজটা একটা রিলোড নিল। তো এটা হচ্ছে কি হোম পেজ। তো একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের কন্ট্যাক্ট পেজে কিন্তু কোনো লিঙ্ক নেই। আমরা যখন কন্ট্যাক্টে যাই দেখেন তাহলে আমরা হোম পেজে কীভাবে আসবো, এখন যাওয়াটা এখন কষ্ট হয়ে গেছে। তো এই কারণে আমরা যে কাজটাই করবো ইন্ডেক্স থেকে এই যে ন্যাপ পার্টটা আছে এবং হেডার পার্ট সহ এটা আমরা কী করবো কপি করে কন্ট্যাক্ট পেজে নিয়ে আসবো। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রতিটি পেজের হেডার ন্যাপ এবং ফুটার সেম থাকে। তো এখন দেখেন আমরা হেডার পেলাম, লোগো পেলাম, কন্ট্যাক্ট পেজটা পেলাম, কিন্তু ফুটার তো পাই নাই, ঠিক না? আপনি চাইলে ফুটারটা নিয়ে আসতে পারেন। ও সরি, ফুটার তো আমরা এখন তৈরি করি নাই। তো আমাদের কন্ট্যাক্ট সেকশন শেষ, এখন হচ্ছে সর্বশেষ হচ্ছে কি আমাদের ফুটার সেকশন। তো আমরা আমাদের লেআউট অনুযায়ী যে HTML এর একটি ডিফল্ট লেআউট যেটা সম্পর্কে আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম যে প্রতিটি ক্যাপচারে কি থাকে, হেডার থাকে, ন্যাপ থাকে, মেইন থাকে, অ্যাসেট থাকে এবং পার্শিয়াল সেকশন গুলো থাকে। পার্শিয়াল না, যে ওই পেজের সাথে রিলেটেড সেকশন গুলো থাকে। দেন হচ্ছে গিয়ে আমাদের আসবে ফুটার। আসলে আমরা ফুটার ইউজ করি, এখানে কয়েকটি বিআর দিলাম। দেন হচ্ছে আমাদের কি আসবে, তো ফুটার যেহেতু ফুটার আলাদা একটি সেকশন, তো ফুটারের জন্য একটি ট্যাগ আছে, নাম হচ্ছে কি ফুটার। তো ফুটারে আমাদের কি থাকতে পারে, ফুটারে সাধারণত কি থাকে দেখেন, আমরা যদি একটি সাইটে যাই গেলাম যে আর্থফেস ডট বিজ, তো এটা আমাদের একটি সাইট, আপনারা চাইলে সাইটটি দেখতে পারেন বুটস্ট্র্যাপ করা। তো এখানে আসলে দেখেন আমাদের এই সাইটে কি আছে, এই ফুটার অনেক কিছু আছে, ঠিক না? একটি শর্ট ডিসক্রিপশন আছে, কুইক লিঙ্ক আছে, এখানে সাবস্ক্রাইব করার জন্য একটি ফিল্ড আছে, এটা কিন্তু একটা ফর্ম। হ্যাঁ, পুরোটা মিলে এটা হচ্ছে ওই ফর্মের সাবমিট বাটন। তো আমরা এইরকম সব কিছু করতে পারবো যখন আমরা CSS বা স্টাইলিং করা শিখবো। এরপর আছে এখানে একটি হেডিং আছে, এই হেডিং এর নিচে কিছু লিস্ট আছে। তো এখন আমরা এই টাইপের একটি ফুটার তৈরি করি। তো ফুটারটা কিরকম হবে, প্রথম হচ্ছে কি ফুটার ট্যাগ। দেন হচ্ছে এখানে একটি জিনিস খেয়াল করুন, এই এতটুকু হচ্ছে একটি সেকশন, সরি একটি পার্ট, এতটুকু হচ্ছে একটি পার্ট, এতটুকু একটি পার্ট, এতটুকু একটি পার্ট। এখন বললাম যে পার্টটা আমি কিভাবে বুঝলাম যেটা দিয়ে এই এতটুকু যে আলাদা পার্ট। আপনি যখন রেসপন্সিভ যাবেন দেখেন, এই দেখেন এই পার্টটা এখানে ভেঙে গেছে, এই পার্টটা আলাদা একটা পার্ট হয়ে গেছে, এই পার্টটা আলাদা একটা পার্ট হয়ে গেছে। দেখেন আপনি যখন মার্ক করবেন দেখেন এই পুরোটা পার্ট কি, এই দেখেন একটি ডিভের মধ্যে, এই দেখেন, ঠিক আছে? তো প্রতিটা ফুটারের এই যে আলাদা আলাদা সেকশনও একটি ফুটারের মধ্যে আলাদা সেকশন হতে পারে। যে এরকম আমরা দেখেন আমরা মেইন ফাইলের ভিতরে করেছিলাম যে একটি মেইনের মধ্যে অনেকগুলো আর্টিকেল ছিল, সেম ফুটার মধ্যে এরকম হতে পারে, অ্যাসেটের মধ্যে এরকম হতে পারে। আশা করি আপনার ক্লিয়ার। তো এখন আসেন আমরা কিভাবে এই ফুটারটি তৈরি করব। তো ফুটার তৈরি করতে গেলে আপনারা চাইলে এখানে সেকশন ইউজ করতে পারেন। যে ফুটারের মধ্যে সেকশন ওয়ান, এখানে কি আছে একটি লোগো আছে। তো লোগোর জন্য আমরা একটি ইমেজ ইউজ করেছিলাম হেডারে। তো দেখেন আমরা একটি IMG ইউজ করে ইমেজেস, আমাদের লোগোটা কি ছিল, PNG। আচ্ছা আমরা যাবো হোমে, হোমে গেলে দেখেন লোগোটা অনেক বড় হয়ে গেছে, ঠিক না? এই লোগোটাকে স্টাইল দিয়ে হাইটটা চেঞ্জ করে দিই। তো স্টাইল দিয়ে আপনি হাইট চেঞ্জ করতে পারবেন, আমরা প্রথমে দেখেছিলাম যে শুধু হাইট। হ্যাঁ, তো স্টাইল যে অ্যাট্রিবিউটটা তার মধ্যেও হাইটটা ইউজ করা যায়। হাইট হচ্ছে একটি কিওয়ার্ড, আর তার অ্যাট্রিবিউট হচ্ছে দিলাম 3 পিক্সেল, 38 একটু ছোট হয়ে যায়, আমরা দিলাম 40। ওকে, তো আশা করি ক্লিয়ার। এখন আসবেন যে তারপর লোগো চেঞ্জ করতে পারেন আমাদের। তো আপনারা তো প্রথম কাজটা দেখছেন, যে প্রথম পার্টটা দেখছেন হেডিং পার্টটা, হেডিং পার্ট আমরা এখানে একটি চ্যাপ্টার ইমেজ ইউজ করেছিলাম বা লম্বা ইমেজ। তো ইমেজটা আপনারা চাইলে ওখান থেকে ইউজ করতে পারেন বা গুগল থেকে নিয়ে ইউজ করতে পারেন। তো ইমেজটা চাচ্ছি আমরা এখানে ফুটারে ইউজ করতে। আমরা একটি ইমেজ দিলাম, ইমেজটার নাম হচ্ছে কি ইমেজ ফোল্ডারে যান। তো এটার জন্য কন্ট্রোল স্পেস দিলে আপনার শর্টকাটটি শো করবে। দেন হচ্ছে আমরা আবার যাবো PNG। হ্যাঁ, ইমেজটি অনেক বড়, ছোট করার জন্য কি ইউজ করতে, কি ইউজ করা যায়, হাইট ইউজ করা যায় 40 পিক্সেল। হ্যাঁ,
এটি অনেক ছোট হয়ে গেছে। তো অল্টার হচ্ছে আমরা কি দিব, লোগো। আমরা লোগো দিলাম, লোগো দেওয়ার পরে এখানে কি পার্ট থাকবে, এই দেখেন লোগোর নিচে আমাদের একটি টেক্সট ছিল এখানে, ঠিক না? টেক্সট আমরা এখানে দিতে পারি, বিআর ইউজ করি একটা, দেন হচ্ছে আমরা একটা পি দিলাম, পি দিয়ে এই লেখাটাই আমরা কপি করলাম, কপি করে ফরম্যাটিং। এখন দেখেন যে আমাদের একটি লোগো আছে, লোগোর সাথে কি আছে, একটি প্যারাগ্রাফ আছে। তো পর সেকশন আছে এখানে, দেখেন যে আমাদের একটি লিস্ট আকারে কিছু আইটেম আছে, ঠিক না? হোম, অ্যাবাউট, কোম্পানি, ম্যানেজমেন্ট, ফিচার্স, ব্লক পেজ। তো এই সেকশনটার জন্য আমরা কি হবে, আমরা আলাদা একটি সেকশন নেব। তো একটা জিনিস খেয়াল করবেন, আমরা যেহেতু কোনো স্টাইল করছি না, এই কারণে সবকিছু নিচে নিচে আসবে, তো পাশাপাশি আসবে না। আমরা যখন সিএসএস করা শুরু করবো নেক্সট ক্লাসে সম্ভবত আমরা টেবিল সম্পর্কে দেখবো, দেন হচ্ছে কি স্টাইলে চলে যাবো। তো স্টাইলে যখন যাবো তখন এইরকম আমরা পাশাপাশি নিয়ে আসবো। তা আপাতত হচ্ছে আমরা যে এলিমেন্টগুলো শুধু দেখাই যে কিভাবে থাকে। তো সেকশনে যাওয়ার পর দেখেন এখানে একটি হেডিং আছে, দেন হচ্ছে কি লিঙ্কগুলো আছে। তো আমরা যদি একটি H3 ইউজ করি, হ্যাঁ, যেহেতু এটি কোনো আমাদের মেইন সেকশন না, এটা হচ্ছে একটি সাব সেকশন ফুটারের মধ্যে। তো আমরা এখানে দিলাম কুইক লিংকস, হ্যাঁ, লিঙ্কস দিতে পারেন, লিঙ্ক দিতে পারেন যেটা আপনার প্রয়োজন। তো আমরা লিঙ্কের লিস্টের জন্য কি ইউজ করি, লিস্ট ইউজ করার জন্য আমাদের একটি ট্যাগ আছে, এর নাম হচ্ছে লিস্ট ট্যাগ। হ্যাঁ, তো এই লিস্ট ট্যাগটা সাধারণত তিন ধরনের, একটি হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, একটি হচ্ছে এটাকে কি বলে ডেটা লিস্ট বা ডেফিনিশন লিস্ট, ডেটা লিস্ট ডেফিনিশন লিস্ট বলে। তো আসুন আমরা প্রথমে দেখি যে অর্ডার লিস্ট কেমন আর আনঅর্ডার লিস্ট কেমন। তো আমরা প্রথমে দেখি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের জন্য যে কাজটি করা হয়, এটি হচ্ছে ইউএল ইউজ করা। হ্যাঁ, এই ইউএল এর মধ্যে কি থাকে, ইউএল এর মধ্যে থাকে এলআই। তো এলআই গুলো হচ্ছে মূলত আমাদের লিস্ট আইটেম। তো আমাদের এখানে প্রথমে কি আছে, হোম আছে। তো এখানে দেখেন, এখানে প্রতিটি এলিমেন্টই একটি লিঙ্ক। দেখেন আপনি যখন মাউস কার্সরটা নিচ্ছেন, এটি কার্সর মাউস পয়েন্টার থেকে এটি হ্যান্ডে চলে আসতেছে। হ্যাঁ, তো এটার জন্য আমরা অবশ্যই এখানে একটি এ ইউজ করবো, অ্যাঙ্কর ট্যাগ। যদি কোনো লিঙ্ক নেই আপাতত, আমরা হ্যাশ দিলাম, দেন এখানে দিলাম যে হোম। তো হোমের জন্য আপনি চাইলে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো আমরা আপাতত সব কিছু ফাঁকা রাখছি, আপনারা আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিবেন, আপনার যদি অনেকগুলো পেজ থাকে। হ্যাঁ, এখন দেখেন হোম গেল, তারপর আছে কি অ্যাবাউট আস, এরপর আছে আমাদের পেজ ছিল কি ব্লগ, এরপর ছিল যে কন্টাক্ট, ঠিক আছে? তো এখানে গ্যালারি দেন, যেটা আমাদের গ্যালারি পার্ট ছিল। ওকে, আচ্ছা, তো আমাদের এই পার্টটি গেল। দেখেন এই পার্টটি দেখতে কেমন, এই পার্টটি দেখতে এগুলো হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, মিন্স এখানে জাস্ট একটি সার্কেল আকারে আছে। হ্যাঁ, এরপর আসেন যে ইউএল এর সাথে কি ইউজ করা যায়। ইউএল এর সাথে কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন দেখেন ট্যাব ইনডেক্স, স্লট, রোল পার্ট, স্টাইল। আচ্ছা, এটা আমরা যখন স্টাইলিং শিখবো ওই সময় আরো সহজে করবো, আপাতত থাকুক। এরপর দেখেন আমাদের এরপর আরেকটি ছিল হচ্ছে কি কমিউনিটি। তো কমিউনিটি দেখা মানে আমরা এটাকে ডুপ্লিকেট করে, ডুপ্লিকেট করার পরে দিলাম কমিউনিটি। কমিউনিটি দেওয়ার পর দেখেন এখানে কমিউনিটি চলে আসছে। তো আমরা এখানে আনঅর্ডার লিস্ট আমরা ইউজ করবো, অর্ডার লিস্ট। দেখেন দেখেন আমি কিন্তু অর্ডার চেঞ্জ করার সাথে সাথে নিচে চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আমরা একটা এক্সটেনশন ইউজ করছিলাম, এর নাম হচ্ছে কি ট্যাগ রিনেম। তো আপনারা ওই এক্সটেনশনতে অবশ্যই ইনস্টল করে নেবেন। এখন দেখেন কমিউনিটিতে আর সেম লিঙ্ক আপাতত রাখি, সমস্যা নয়। এখন দেখেন আমরা যে জিনিসটা ফোকাস করব, আপনি চাচ্ছেন যে 1 2 3 এর ফরম্যাটটা চেঞ্জ করতে, যে আপনি 1 2 3 না, আপনি চাচ্ছেন 5 থেকে দেখতে। আপনি যদি এখানে দিয়ে দেন স্টার্ট 5, দেখেন 5 6 7 8, এখন চাচ্ছেন যে না 5 6 7 8 না, আমি চাচ্ছি ইন্ডিভিজুয়াল লিস্টের জন্য ইন্ডিভিজুয়াল একটা ভ্যালু থাকবে। আপনি দেখেন ভ্যালু দিয়ে দেন, ভ্যালু দিলেন 10। দেখেন প্রথমটা 5, পরেরগুলা 10 থেকে শুরু হয়ে গেছে।
ওকে, এটা আমি চেঞ্জ করে দেন ভ্যালু 14 14, ঠিক আছে। পরেরটা কিন্তু 15, যে আপনি চাইলে কি যে কোনো জায়গা থেকে চাইলে সিরিয়ালটা ব্রেক করতে পারেন। ওকে, এরপর আসেন যে ছিল ডেটা লিস্ট আর একটি লিস্ট। তো আমরা ডেটা লিস্টটা এখানে ইউজ করবো যে কন্টাক্ট ইনফো এর ক্ষেত্রে। ডেটা লিস্টটা কেমন, আমি যাচ্ছি আমরা আপাতত কপি করি, এতটুকু কপি করে এটার নাম দিলাম হচ্ছে কি কন্টাক্ট ইনফো, কপি করে নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসলাম। নেওয়ার পর দেখেন এখানে অর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট কিছুই হবে না। এখন আসবে আমাদের ডেফিনিশন লিস্ট। ডেফিনিশন লিস্টটা কিরকম, ডেফিনিশন লিস্টটা এখানে যেরকম ইউএল ওএল দিয়ে শুরু হয়েছে, এটা শুরু হবে ডিএল দিয়ে। হ্যাঁ, তো ডিএল এর মধ্যে কি থাকে, ডিএল এর মধ্যে থাকে ডিটি। তো ডিটিটা কি, ডিটি হচ্ছে এই যে আপনি একটা লিস্ট বানাবেন, এই লিস্টের টাইটেল। হ্যাঁ, তো এই লিস্টের টাইটেল কি হবে, আপনি টাইটেল দিলেন যে এই লেখাটা আপনি টাইটেল হিসেবে দিলেন, বা দিলেন যে শর্টে মানে অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস, অ্যাড্রেস দেওয়ার পর আমরা ডেটা টাইটেল দিলাম। এখন হচ্ছে ডেটা ডেফিনিশন, এই ডেটা ডেফিনিশন কীরকম, ডেটা ডেফিনিশন আমরা এই লাইনটা কপি করে দিলাম। এখন দেখতে কীরকম হয়েছে জিনিসটা, যে অ্যাড্রেস এটা একটা স্পেস দিয়ে দেন হচ্ছে কি লেখাটা এখানে চলে আসছে, আপনাকে বুঝাই দিচ্ছে যে এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে কি ওই টাইটেল আন্ডার টেক্সট। তো এরকম আমরা কয়েকটা কপি করি, যেমন এখানে ওয়েবসাইট আছে, ইমেল আছে, ফোন আছে। তো আমরা ধরেন আরেকটা ডিটি নিলাম, ওয়েবসাইট। নেওয়ার পর কি হবে, এখানে ডিডি, ডিডি হচ্ছে কি www. দিলাম যে test.com। তো দুইটি গেল, আরেকটা আছে নাম কি ফোন। হ্যাঁ, ডিটি ফোন, ফোন দেওয়ার পরে আপনি দিলাম যে ডিডি ফোন হচ্ছে কি যে প্লাস 880123 হবে যাবে হবে যাবে হবে যাবে। তারপরে এখন সেভ দিলেন, এতটুকু আউটপুটটা দেখেন কি আসলো, দেখেন আমার ফোন আসলো, ওয়েবসাইট আসলো, ফোন আসলো। তো আমি এখানে বলে দিচ্ছি হ্যাঁ আমার অ্যাড্রেস এটা, ওয়েবসাইট এটা আছে কি, ফোন নাম্বার এটা। তো এখানে মূলত এগুলো লিস্ট আইটেম দিয়ে করা হয়েছে। তো আমরা ডিএল বা ডেফিনিশন লিস্ট ইউজ করেও এই কাজটি অন্যভাবে দেখাই দিতে পারি। তো এখন আপনি চাচ্ছেন যে এখানে আইকনগুলো শো করে দেয়, ঠিক না? তো আইকনগুলো শো করানোর জন্য আপনি ইমেজ ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে যদি আমি যাই যে ইমেল আইকন, গেলাম ইমেল আইকন, ইমেজে গেলাম, যাওয়ার পর ধরেন এই আইকনটা আমরা ইউজ করবো, যে কোনো একটা আইকন আপনি সিলেক্ট করেন। আচ্ছা, এটা ইউজ করেন, নিলাম, নেওয়ার পর কপি ইমেজ অ্যাড্রেস। হ্যাঁ, তো এই যে অ্যাড্রেস এর আগে আমি একটা ইমেজ ইউজ করি, আইএনজি ট্যাগ সোর্স দিলাম, এটা একটা হাইট বলে দিই, হাইট দিলাম হচ্ছে কত 40 পিক্সেল। দেখেন আমাদের একটি ইমেজটি আসছে, কিন্তু এটা খুব ভালো দেখাচ্ছে না। হ্যাঁ, কারণ আমরা তো কোনো হেয়ার স্টাইল করিনি এই কারণে। তো এক্ষেত্রে আপাতত ইমেজটা এখানে ইউজ করার দরকার নেই, আমরা পরবর্তীতে শিখবো কিভাবে এরকম আইকনগুলো আরো সুন্দরভাবে ইউজ করা যায়। তারপরে আপনার আপাতত এরকম এই আইকনগুলো এভাবে ইউজ করতে পারেন। হাইটটা একটু কমিয়ে কমিয়ে দেন, 20 পিক্সেল দিলাম। হ্যাঁ, এখন দেখেন আর একটু ছোট হয়েছে, পাশাপাশি হয়েছে। হ্যাঁ, এখন মোটামুটি ভালো লাগতেছে, যদি 10 পিক্সেল দেন হয়তো আরো ভালো লাগবে। দেখেন আচ্ছা একটু ছোট হয়ে গেছে, 15 দিয়ে। ওকে, পারফেক্ট। দেখেন, তো ওয়েবসাইটের জন্য আপনি একটি ইউজ করতে পারেন যে আমরা ইউজ করি গ্লোব আইকন। হ্যাঁ, বিই গ্লোব, দেখেন একটা গ্লোব আসছে, গ্লোব আসার পরে গ্লোবেটা ইউজ করে কপি ইমেজ অ্যাড্রেস, ওয়েবসাইট আইএমজি, সোর্স দিলাম। একটি হাইট দিয়ে দিই, হাইট ওই সেম ওইটার মতো 15 পিক্সেল। ঠিক আছে, তো ফোনের জন্য আরেকটি আইকন ইউজ করতে পারেন, যে দেন কল আইকন, যে অনেক রকম কল আইকন আসছে, আপনি এটা ইউজ করেন। কপি ইমেজ অ্যাড্রেস আমরা দিলাম আইএমজি, সোর্স ওকে, হাইট ইউজ করে দেন 15 পিক্সেল। দেখেন আমাদের এই পার্টটা কমপ্লিট। হ্যাঁ, আমাদের অ্যাড্রেসের সাথে একটি আইকন, ওয়েবসাইটের সাথে একটি আইকন, ফোনের সাথে একটি আইকন, এটা খুব সুন্দর হয়নি কিন্তু চলে। তো এই পার্টটাই হচ্ছে কি আমাদের ফুটার, যে
আমাদের ওয়েবসাইট মোটামুটি আমরা একটা সাইট তৈরি করলাম, যে সাইটটা এখন কমপ্লিট। ওকে, তো এভাবে আপনারা এই আপনাদের আপনাদের নিজেদের মতো শুধু ট্যাগ ইউজ করে এরকম একটা সাইট তৈরি করতে পারেন, যেখানে কোনো স্টাইল থাকবে না, কিন্তু শুধু মার্কআপের HTML মার্কআপ দিয়ে আপনি একটা ডিজাইন তৈরি করতে পারেন। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এই এই যে আমরা একটা মার্কআপ তৈরি করলাম, এটা কিভাবে একটি লেআউট দেওয়া যায়। হ্যাঁ, কারণ প্রথমে আমরা টেবিল শিখবো, দেন হচ্ছে আমরা লেআউট তৈরি করা শিখবো, কিভাবে একটি টেবিল দিয়ে লেআউট শুরু করা হয়। দেন হচ্ছে আমরা দেখবো ডিভ থেকে কিভাবে লেআউট তৈরি করা হয়। তারপর আমরা তো ডিভে যখন যাব ওই সময় আমরা একসাথে CSS ও শিফট করব। তো আপনারা ট্যাগগুলো আরো বেশি করে প্র্যাকটিস করতে থাকুন, বেশি বেশি করে প্রয়োজন আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, সমস্যা নাই, এবং বিভিন্ন ব্লগ সাইট আছে, বাংলা ব্লগ সাইট আপনি যদি দেখেন যে HTML বাংলা টিউটোরিয়াল, তাও আপনি পাবেন। হ্যাঁ, আপনার জানার সুবিধার্থে ট্যাগগুলো সম্পর্কে যদি আপনি আরো জানতে চান, যেমন আপনি ইমেজ ট্যাগ সম্পর্কে জানতে চান, হ্যাঁ আপনি গুগলে যান, গুগলে গিয়ে লেখেন HTML ইমেজ ট্যাগ, দেখেন আপনার ইমেজ ট্যাগ সম্পর্কে অনেক কিছু চলে আসবে, যে ডেফিনিশন অ্যান্ড ইউজ, যে ইমেজ ট্যাগ কেন ইউজ করা হয়, এমবেড অ্যান্ড ইমেজ, এই টাইপের, যে যে ট্যাগটা সম্পর্কে আপনার কোনো ডাউট থাকে যে না এই ট্যাগটা আমি সব ভালো করে বুঝি না কীভাবে ইউজ করা হয়েছে, কেন ইউজ করা হয়েছে, এই ক্ষেত্রে সমস্যা নয়, আপনি সার্চ দিয়ে দিয়ে আর একটু ডিটেলস দেখেন। তো দ্বিতীয় ক্লাসের আমাদের এখানেই আমরা শেষ করছি, তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।